দেশে করোনায় আরও ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে যা প্রায় চার মাস পর একদিনের সর্বনিম্ন মৃত্যু এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাতাশ হাজার দুইশো একান্ন জনের নতুন শনাক্ত হয়েছে এক হাজার পাঁচশো পঞ্চান্ন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় সাতাশ হাজার চারশো একত্রিশ জনের নমুনা পরীক্ষা হয় এতে শনাক্তের হার পাঁচ দশমিক ছয় সাত এ পর্যন্ত শনাক্ত পনেরো লাখ চুয়াল্লিশ হাজার দুইশো আটত্রিশ একদিনের সুস্থ এক হাজার পাঁচশো পঁয়ষট্টি এ পর্যন্ত সুস্থ পনেরো লাখ তিন হাজার একশো ছয় সুস্থতার হার সাতানব্বই দশমিক তিন চার মৃত্যু হার এক দশমিক সাত ছয় একদিনের সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে পনেরো জন চট্টগ্রাম বিভাগে পাঁচ খুলনায় দুই বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে চব্বিশ ঘন্টায় কোনো মৃত্যু নেই